হ্যালো গাইজ, ফেসবুকে এখন এ ধরনের ভিডিও এখন প্রচুর ট্রেন্ডিংয়ে রয়েছে। তো কীভাবে ভিডিওগুলো বানাবে তো চলো দেখা যাক। তো প্রথমে তোমরা 9টা ফটো সিলেক্ট করে সেটা একটা কোলাজ বানিয়ে ফেলবে, আর প্রত্যেকটা ফটো একটু অ্যাডজাস্ট করে নেবে, আর বর্ডার সাইজটা যেন 0 হয় অবশ্যই। তারপর সেভ করে নিয়ে আরও বাকি আরও 2টো কোলাজ বানিয়ে ফেলতে হবে। তো বাকি 2টো কোলাজ হয়ে যাওয়ার পরে 3টে ফটো একসঙ্গে একটা সাদা কালার একটা ফটোর উপরে অ্যাড করবো আমরা। তো স্টিকারে গিয়ে গ্যালারি অপশনটাতে গিয়ে 3টে ফটো ট্যাপ করার পরে একসঙ্গে সেটা একটার নিচে আর একটা এভাবে সাজিয়ে রাখতে হবে। আর সাজানো হয়ে যাওয়ার পরে সেটা ক্রপ করে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিতে হবে, এবং স্যাচুরেশনে গিয়ে সেটা 0 করে ফেলতে পারো, কিংবা তোমরা গ্যালারিতে গিয়েও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলতে পারো ছবিটা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরে সেটা সেভ করে নেব, এবং ইনসার্ট এসে ভিডিওর অপশানে যাওয়ার পরে একটা ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করব, এবং ডিউরেশনটা 15 সেকেন্ডের আমরা যেহেতু ভিডিও বানাচ্ছি সেখানে 15 সেকেন্ড করব। তোমরা চাইলে 20 সেকেন্ড বা তারও বেশি করতে পারো। এবং হয়ে যাওয়ার পরে পিপ অপশানটাতে ক্লিক করার পরে সেই ফটোটা আমরা সিলেক্ট করব, এবং পিক অপশানের উপরের ওই জায়গাটাতে ডাবল ট্যাপ করব, এবং ভিডিওটা ক্লিপ এন্ড পর্যন্ত নিয়ে নিচ্ছি। এবং তারপরে এভাবে আস্তে আস্তে নিচের দিকে নামাবো এবং কি ফ্রেমে একবার ট্যাপ করব। এবং হয়ে যাওয়ার পরে আর একবার সেটা উপরের দিকে তুলব এবং আর একবার কি ফ্রেমে ট্যাপ করব, এবং তারপরে একবার প্লে করে আমরা দেখে নেব ভিডিওটা হচ্ছে কিনা। এরপর তোমরা ভিডিওটা প্লে করে একবার দেখে নেবে ঠিক আছে কিনা। এরপর তোমরা যে কালারফুল ফটোটা নেবে সেটা কাট আউট করে নেবে। এবং ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দেবে, তারপর সেটা সেভ করে নেবে। তারপরে সেই ভিডিওটাতে আবার গিয়ে ক্লিক করবে এবং সেখানে গিয়ে সে কালারফুল ফটোটা তোমরা ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসাতে পারে। তো আমি এখানে নিচে দিলাম, ক্লিপ এন্ড পর্যন্ত, আর তোমরা একবার প্লে করে দেখে নেবে ঠিকঠাক আছে কিনা। আর তারপরে হার্টের ইমোজিগুলো তোমরা যদি দিতে চাও তো সেটা দিতে পারো, এবং যাওয়ার পর সেটা ক্রোমা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। তো একই রকমভাবে আর একটা হার্টের ইমোজি আমরা ওইভাবে দিয়ে দেব। এরপর তোমরা যে গানটা সিলেক্ট করবে সেটার লিরিকটা ক্রপ করে রাখবে এবং সেটা এখানে বসিয়ে দেবে যে জায়গাটাতে ভালো লাগবে সেখানে। আর লিরিক্সের জায়গাটাতে যদি বর্ডার দাও তাহলে সেটা আরও ভালো লাগবে দেখতে। তো এডিটের অপশানে ক্লিক করে বর্ডারে যে সাইন আছে সেটাতে গিয়ে সেখান থেকে বর্ডারটা দিয়ে দেবে। সো ফাইনালি হয়ে গেল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।